قلبكم. আগের আগালে হয় নাকি? আগের আগালে হবে না। মা গো, দেখেছো অবস্থা, ওজন করবে। হ্যাঁ, ওজন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমি জাস্ট এই এখনই ঘরে ঢুকলাম, 6টা থেকে গেছিলাম, তো 6টা থেকে 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তো বাড়ি এসে দেখো বাবু ঘুম থেকে উঠে গেছে, তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কি বলো তো, বাড়ি গেছিলাম ছুটিতে, তো বাড়ি গিয়ে না একটু মানে শরীরটা একটু হেভি হয়ে গেছে, সেই কারণে ঘরে একটু টোটকা করতে হবে, কারণ সেভাবে তো আমি বাইরে যাওয়ার টাইম পাই না, তোমরা তো দেখোই। তো এখন একটু গরম জল দিয়ে মুখ দিয়ে লেবু দিয়ে খাবো। কি হয়েছে কি? ও আমাকে এখন কথা বলতে দেবে না, কারণ অনেকক্ষণ পরে এসেছি, তো বাইরে তো সেভাবে যাওয়া হচ্ছে না। একটুখানি মর্নিং ওয়াক করলে বা একটু হাঁটাহাঁটি করলে হয়তো একটুখানি ভালো হয়, কিন্তু সেভাবে সময় পাচ্ছি না। সেই কারণে কি বলতো, ভাবলাম ঘরোয়াই কিছু টোটকা ইউজ করা যাক, যাতে একটু মানে একটু হেল্প হয়। সেই কারণেই এখন আজকে থেকে স্টার্ট করছি, আগে খেতাম, এখন আর খাওয়া হয় না। তো গরম জল, লেবু আর মধু, মানে একদম অমসমসা গরম জল, তো সেটাই এখন খেয়ে নেবো, তারপরে কাজ স্টার্ট করবো। দেখো আমার লেবু, দেখো আমার লেবু, গরম জল আর মধুর মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তো এবার এটা আমি খেয়ে নেব। কি বলতো, জলটা খুব একটা গরম নেই, মানে বাবুর জলটাই ঠান্ডা হয়ে গেছে, তো অনেকদিন খাই না, তো কেমন একটা লাগছে খালি পেটে। খুব টক হয়ে গেছে, জল কম, লেবু বেশি, মধু কম। তো এটা খেয়ে নিই, তারপরে পুরো ভ্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না করতে যাবার আগে ভাবলাম বাবুর সাথে একটু সময় কাটিয়ে নিই, না হলে রান্না করতে গেলে আবার অনেকটা সময় লাগবে। তো দেখো বাবু আমার কাছে আসলে মানে কি বলতো, আমাকে ময়দা মাখার মতন খালি মাখতে থাকে আর কি, যা বোঝোই তো, মানে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর পর যদি মাকে দেখে তাহলে তার তো মানে মায়ের প্রতি একটাই আসবেই, তো যখন আমাকে পায় তখন আর ছাড়তে চায় না, আর আমিও সময়টা উপভোগ করে নিই। তো এদিকে দেখো বাজার থেকে তোমাদের দাদাভাই পাটের শাক নিয়ে এসছে, নতুন ওঠা পাটের শাক, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর পাট শাকটা স্পেশালি আমার খুব প্রিয়। তো পাট শাক দিয়ে আজকে পাট শাকের ঝোল শাক করবো, কারণ এই দুয়াটি শাকে ভাজা শাক করলে পুরো কড়াইতেই লেগে থাকবে, খাওয়া তো দূরের কথা। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আর একটা কাজ করেছে, সেটা হচ্ছে মানে এটা খুব ভালো কাজ করেছে, যে কতগুলো চুনো মাছ নিয়ে চলে এসেছে। চুনো মাছ বলতে এখানে পুঁটি মাছ এনেছে ছোট ছোট, তো এই মাছগুলো কি বলতো খেতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো কাটতে যে দুর্ভোগ, মানে এটা বানাতে যে কতটা টাইম লাগে, আর ভালো করে না বানালেও না তেতো লাগবে। আর এদিকে রয়েছে দেখো মাছের তেল, মাছের ডিম, এটাও তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, আমারও প্রিয়। তো দেখো অনেকগুলো পুঁটি মাছ রয়েছে, এগুলো আমাকে পরিষ্কার করতে না হলেও 1 ঘন্টা টাইম লেগে যাবে, আবার ভালো করে পরিষ্কার না করলে ভেতরে সেই পিত্তিটা যদি গেলে যায় তাহলে আবার তেতো লাগবে খেতে, তো ভালো করে সাবধানে আমাকে এগুলো বাছতে হবে। তো মাছগুলো বেছে নিয়ে তারপরে রান্নার কাছে যাবো, এই মাছগুলো এনেছে দেখে আমার একটু রাগ হয়ে গেছে, কারণ এখন কতটা সময় লাগবে এই মাছগুলো কাটতে তার ঠিক নেই, এমনিতেই বেলা হয়ে গেছে সেই কারণে আর কি। তো আবার কি বলতো, বাজার থেকে কেটে আনলে সেগুলো আমার পছন্দ হয় না, সেই জন্য আমি নিজেই বাড়িতে কেটে নিই। আর এদিকে দেখো সবজি নিয়ে এসছে, তো শিম আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি খাবে, তো সেই কারণে সবজিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে পাট শাকের ঝোল শাক হবে আর মাছের তেলটা করব। তো মাছগুলো সুন্দর করে দেখো কেটে ধুয়ে আনার পরে দেখো কত সুন্দর লাগছে, একদম ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি, আমি নিজেই ধুয়েছি, এর জন্য মানে আরও বেশি দেখো পুরো চিকচিক করছে, আর দেখতে আগে কেমন ছিল। আর মাছের তেলটাও সুন্দর করে বেছে নিয়েছি, মাছের তেলটা মানে বাছাটা জানতে হয়, সুন্দর করে না বাছতে পারলে কিন্তু তেতো লাগবে, আর এর মধ্যে অনেক নাড়িভুড়ি থাকে, সেগুলো ফেলে দিতে হয়, শুধু সলিডটুকুই নিতে হয়। আর এদিকে দেখো বাবুর খিচুড়িটা বসিয়েছি, প্রথমে প্রেশার কুকার আছে কিন্তু কড়াইতে করেই করি, আমার অভ্যাস হয়ে গেছে কড়াইতে করে করে, আবার প্রেশার কুকার বের করো, প্রেশার কুকারে করো, অনেক ঝামেলা, অত মাজা ঘষার টাইম নেই সেই কারণে আর কি। স্নান টান কমপ্লিট করে আসলাম, মানে কি বলতো এত কাজ থাকে বাইরে দেখোই তো, তো জামা কাপড় কাচার ছিল, তারপরে রান্না, বাবুর খিচুড়ি, সব কিছু জাস্ট করে ঠোরে একবারেই স্নান করে ঢুকলাম। তো বাজার থেকে তোমাদের দাদাভাই কি এনেছিল সেটা তো তোমরা দেখেইছো,
তো রান্না বান্না কি কি করলাম, মানে কি দিয়ে কি করলাম, কটা পদ হলো, চলো এখন আমরা খাওয়া দাওয়া করব। খিদেও খুব পেয়ে গেছে, এখন না হলেও 3:30 বাজে, তো আজকে খেতে অনেক দেরি হয়ে গেল। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, তো আমরাও খাবো, আমরা খেয়ে দে তারপরে বাবুকে আর একবার খাওয়াতে হবে। চলো আমাদের সাথে দেখবে কি কি রান্না হয়েছে। দেখো সবার প্রথমে এখানে ভাত, ভাতটা বেড়ে রেখেছি, ভাতটা বেড়ে রেখেছি কারণ কি বলতো, ভাতটা আজকে নরম হয়ে গেছিল। তারপর এখানে আছে দেখো মাছের তেল, আর মানে মাছের ডিম দিয়ে করেছি আর কি, আলু বেগুন দিয়ে। তো এইটা, এরপরে আছে তোমাদের হচ্ছে পুঁটি মাছ দিয়ে আলু বেগুন সিম সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর আছে তোমার বাবুর খিচুড়ি, দেখো হাফ খেয়েছে আর হাফটা রয়ে গেছে। আর এখানে করেছি তোমাদের পাট শাকের ঝোল শাক। তো আজকে আমাদের মেনুতে এই আছে, এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। ও সাথে স্যালাড আছে, স্যালাডটা কাটিয়ে নিয়ে এখন কেটে নেবো, তোমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাবুর দুধটা দেখো, এটা বিকেলের দুধ আর কি, বেঁচে গেছে অনেকটা, ও খায়নি, আর তো এই দুধটা রয়ে গেছে, তাই ভাবলাম একটু চা করে নিই, দুজনাই খেয়ে নেব। চা যদিও বা আমরা ভালোবাসি না, তবুও মাঝে সাঝে খাওয়া হয়। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধেবেলায় দেখলেই তো চা মুড়ি খেয়েছিলাম, চা মুড়ি খেয়ে তারপরে আমরা একটু বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাই, আমি আর পুচকু। তো যেহেতু পুচকি ছিল, পুচকিকে কোলে করে নিয়ে গেলে না, মানে কি বলতো, ভিডিও করতে খুব অসুবিধা হয়, আর সাইকেলে করে গেছিলাম সেই কারণে গাড়ি বের করিনি, তো আর ভিডিওটা করাও হয়নি। তো তোমাদের সাথে ভাবলাম যে তাহলে একটা জিনিস শেয়ার করি, নতুন জিনিস, এটা কোনোদিন করিনি। সেটা কি বলতো, আজকে বাবুর ওজন করা হবে, মানে অনেকদিন ওর মানে মাসে দুবার করে ওজন করা হয়, তো আগের মাসে পুরো মাসটা ওজন করিনি আর এই মাসটা ওজন করিনি, তো ঘরেই ওজন করি। ডাক্তারের কাছে গেলে না খুব ডিস্টার্ব করে, শুতে চায় না, বসতে চায় না, এখন যেহেতু দাঁড়াতে সে গেছে দাঁড়াতে, তো সেটাও করতে চায় না। তো আজকে বাড়িতেই ওজন করব, তো সেটা তোমাদের শেয়ার করব যে কীভাবে ওজন করি। তার কারণ কি বলতো, মানে সেই ঝুলিয়ে ওজন করা তো, আর সেই ব্যাগ সিস্টেম হয় তো, সেটা আমার কাছে নেই। এর জন্য কী পন্থা অবলম্বন করে বাবুর ওজনটা করি সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা হেসে মরে যাবে, দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে বাবুকে খাবার খাওয়াবো, বাবুর খাবারে আছে এই দেখো, এখানে আছে একটু মিষ্টি কুমড়ো আর একটু সেই মিষ্টি আলু, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো বয়েল করে নিয়েছি সেটা। তো চলো বাবুর ওজনটা করে নিই, তারপরে বাবুকে খাওয়াবো, রাতে আবার আমাদের খাবার তৈরি করতে হবে। আর অনেকদিন পরে দুপাশে একটু চুলে বেনুনি করেছি, মানে সেই স্কুল টাইমে করতাম, করাই হয় না, আজকে মানে হঠাৎ করে মনে হলো যে একটু করি, খুব ভালো লাগতো। আগে আমি খুব এরকম দুপাশে বেনুনি করে চুলটা ছেড়ে দিয়ে স্কুলে যেতাম, সেই কারণে আজকে অনেকদিন পরে একটু বেনুনি করলাম। কেমন লাগছে কে জানে, তোমরা কমেন্ট করে বলো যে বেনুনি দুটো কেমন হয়েছে। তো চলো দেখাই বাবুর ওজন করাটা, দেখতে থাকো না, তোমরা কেউ কিন্তু হেসো না, ঠিক আছে? কি বলতো, মানে ব্যাপারটা হচ্ছে যেভাবে ওজনটা করব সেইটা আমার কাছে নেই, সেই কারণে দেখো গামছা, গামছাটার মধ্যে বাবুকে ই করবো, ওটা মানে কেনা হয়নি, ব্যাগ টাইপের কিছু হলে ভালো হয়। তো বাবুকে এর মধ্যে শুয়ে নিই, যেরকম দোলনা বাঁধা হয়, এই যে আমরা দোলনা খাই সেই রকমই আর কি। তো দেখো এর জন্য বাবু এখন কত ছটফট করবে না। রেডি সেডি গো অ্যান্ড স্টার্ট, ধরো একটু, এটা আমার একার একার পক্ষে সম্ভব না, আগে এটা বেঁধে দিলে সমস্যা, আগে কেন বেঁধে দিলে, পরে বাঁধতে পারবা, বাঁধতে পারবো, শুয়ে বাঁধা যাবে, হ্যাঁ শুয়ে বাঁধা যাবে, এই তো। তো দেখো বাবুকে শুয়ে দিলাম, আর এবার গামছাটা বেঁধে দেবো। না না না, চলে আসো চলে আসো চলে আসো, উল্টে গেল, হবে হওয়াতে হবে, আজকে ওজন করতেই হবে, দেখি ওজন ওজন হবে, আছে কত দেখো, এইভাবে বলে হয় নাও, এই যে এটাই করে ওর ওজন হবে। ঠিক আছে, তো দেখো কত কিছু করতে হচ্ছে, বাবুকে পুরো বউ সাজিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি বউ সাজো, তুমি বউ সাজো, কি সুন্দর কি সুন্দর লাগছে, লে বাবা লে, বেকাও 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 বেকাও,
আরে ও আগে লাগালে হয় নাকি আগে লাগালে হবে না মা গো দেখেছো অবস্থা ওজন করবে হ্যাঁ ওজন দাঁড়াও তো করে দেব তো এবার দাঁড়াও একটু দাঁড়াও এমন করতে নেই আমি আমি উপরে ঝুলে বেলি তাহলেও থাকবে তোমার বাবু অত বিখ্যাত বাবু একটা জিনিস দেখো ছাড়ো তো একটু দেখো বউ সাজি গো আমরা বউ সাজি গো ডান 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 অনেক কষ্টের পরে ও মা গো অনেক কষ্ট করে বাবু দেখো একটু শান্ত হয়েছে হয়েছে কমপ্লিট মিশন কমপ্লিট দেখো বুঝলে একটু ওজন করার জন্য দেখো কতটা খাটতে হয় ঠিক আছে ওকে ওটা দিয়ে দাও চলো এখন বাবুকে খাবারটা খাইয়ে দেবো ওর খাবারটা গুলে নি এ দেখো বয়েল করা মিষ্টি আর কুমড়োটা এটা একদম ম্যাশ করে নেবো হাতে করেই তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর মানে আইডিয়াটা কীরকম ওজন করা সেটাও বলো তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো